ভুল তো মানুষেরই হয়। পৃথিবীর কোন উইকেট রক্ষক আছেন যিনি কখনো ভুল করেননি? অথচ এই ভুলের জন্যই এবার তুলোধনোর শিকার লিটন কুমার দাস। আইপিএলে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই লিটন পড়লেন ভারতীয়দের রোষানলে। কলকাতা নাইট রাইডার্সে যিনি একমাত্র বাঙালি, সেই লিটনকে ছেড়ে কথা বলছে না পশ্চিমবঙ্গের বাঙালিরা। কেউ কেউ তো এমনও বলছেন, আইপিএল থেকে লিটনকে তার দেশে ফেরত পাঠিয়ে দাও। জয়ের জন্য মুখিয়ে থাকা কলকাতা 20 এপ্রিল হেরেছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দিল্লি ক্যাপিটালসের কাছে। এই ম্যাচের আগে মুস্তাফিজুর রহমান, ডেভিড ওয়ার্নাররা কোনো ম্যাচই জিততে পারেনি। এমন একটি দলের কাছে হারার পর যখন ভুল ত্রুটি শুধরানো নিয়ে বসা উচিত, ঘুরে দাঁড়ানোর কথা ভাবা উচিত, তখন কলকাতার সমর্থকরা লিটনকে ধুয়ে দিচ্ছেন। তাদের দাবি, লিটনের কারণেই নাকি হেরেছে KKR। লিটন যদি ভুল না করতেন তাহলে 127 রানের ছোট পুঁজি নিয়েই নাকি দিল্লিকে হারের স্বাদ দিত দুইবারের চ্যাম্পিয়নরা। টুইটার খুললেই চোখে পড়ছে লিটনের সমালোচনা আর নিন্দা। বাংলাদেশে এই সুপারস্টারকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে কিপিংয়ের জন্য। রহমানুল্লাহ গুরুবাজকে একাদশের বাইরে রেখে এদিন উইকেট কিপার হিসেবে খেলানো হয় লিটনকে। তবে মন ভরাতে পারেননি একটুও। ম্যাচের শেষের দিকে কলকাতার বোলাররা লড়াই জমিয়ে তুলেছিলেন। 17তম ওভার শেষে 15 রান প্রয়োজন ছিল দিল্লির। রান করতে বেশ কষ্টই হচ্ছিল ললিত যাদব ও অক্ষর প্যাটেলের। 18তম ওভারের দ্বিতীয় বলে বরুণ চক্রবর্তীর বল খেলতে অনেকখানিক এগিয়ে আসেন ললিত যাদব। লিটন পেয়ে যান স্টাম্পিংয়ের সুবর্ণ সুযোগ, তবে হেলায় সেই সুযোগ হাতছাড়া হয়। বল হাতে জমাতে পারেননি, স্টাম্পও ভাঙতে পারেননি। পরের ওভারে বল হাতে নেন নীতিশ রানা। ওভারের 5ম বলে লিটন আরও একবার স্টাম্পিং মিস করেন। এবার স্ট্রাইকে ছিলেন অক্ষর প্যাটেল। আর পরপর 2বার লিটনের এই স্টাম্পিং মিস দেখে রেগে আগুন কলকাতা নাইট রাইডার্সের সমর্থকেরা। টুইটারে লিটনকে বাজেভাবে আক্রমণ করছে তারা। কেউ বলছে, লিটন তুমি দেশে ফিরে যাও। কেউ কেউ লিখেছে, লিটন আসলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিল। বিভিন্ন মিম টেমপ্লেটে লিটনের নাম বসিয়ে অনেকে রসাত্মক সব টুইট করছেন। লিটনকে দিল্লির ক্রমাগত উইকেট হারানোর ইঙ্গিত করে একজন বলেছেন, এত চেষ্টা করেও লিটনের কারণে দিল্লি হারতে পারল না। আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই লিটন যে মানসিক চাপের শিকার হলেন তা তিনি কিভাবে সামাল দিবেন, এটাই আপাতত বড় প্রশ্ন। একই সাথে এই ম্যাচে তার পারফরম্যান্স দলের চাহিদাও কতটা পূরণ করেছে তাও ভাববার বিষয়। গুরবাজকে বাইরে রেখে লিটনকে সুযোগ দিয়ে কলকাতা ভুল করেছে বলেও মনে করছেন ভারতীয় সমর্থকেরা। তাই তাদের অনেকেই বলছেন, গুরবাজকে একাদশে ফিরে আনো, লিটন ব্যাটিং কিংবা কিপিং কোনো কিছুরই নাকি যোগ্য নয়। মানুষ মাত্রই ভুল, অথচ ভারতীয়রা যেন দিব্যি ভুলে গেছেন লিটনও যে একজন মানুষ।